নমস্কার বন্ধুরা, সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি ঝিঙে দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করব। চলুন দেখে নিই কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। একটা কড়া গরম বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। আমি 1/2 কাপ মসুর ডালের বড়ি নিয়েছি আর 1/2 কাপ বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার বড়িগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি 2টো মাঝারি সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুর মধ্যে 1/4 চা চামচ নুন দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে চাপা দিয়ে আলুটা ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর সঙ্গে আদাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝিঙে দিয়ে দেব। ঝিঙেটাকেও ভালো করে আলু আর আদার সাথে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 4টে সেরা কাঁচা লঙ্কা। মিডিয়াম আছে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব, একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি আলু ভাজার সময় একটু নুন দিয়েছি, তাই অল্প করে নুন দেব। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দেব। একটু নেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব, একটু ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আর দেব 2 চামচ নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ চিনি। আমি
হাফ কাপ ঠান্ডা দুধে এক বড় চামচের এক চামচ ময়দা গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। একদম লো ফ্লেমে এক মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এক মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব, একটু ভালো করে নেড়ে নেব। উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দেব। ঘিটা একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল নিরামিষি ঝিঙে আলুর তরকারি। এই ঝিঙে তরকারি ভাত দিয়েও খেতে যেমন ভালো লাগে, রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।